ম্যারি টিউডর থেকে ব্লাডি ম্যারি, একজন রক্তপিপাসু ধর্মান্ধ। সমালোচকদের কাছে ইংল্যান্ডের ম্যারি দীর্ঘকাল শুধুমাত্র ব্লাডি ম্যারি নামে পরিচিতি পেয়েছেন। কেন ইংল্যান্ডের রানী ম্যারি টিউডর পেলেন ব্লাডি ম্যারির কুখ্যাতি, সেই নিয়েই আজকের আলোচনা। গল্প শুরু যখন রাষ্ট্রদ্রোহের অভিযোগে সিংহাসনচ্যুত লেডি জেন গ্রেকে হটিয়ে 37 বছর বয়সী ম্যারি সিংহাসনে বসেন। একজন নিবেদিত প্রাণ রোমান ক্যাথলিক ছিলেন রানী ম্যারি। ক্ষমতা পাওয়ার পরই তিনি ইংল্যান্ডে ক্যাথলিক ধর্মের রীতি প্রবর্তনের উদ্যোগ নেন। জনমতের দাবি, ম্যারির 17 বছর বয়সে মায়ের প্রতি বাবার তাচ্ছিল্য আর মা ক্যাথরিনকে একটি পুরাতন দুর্গে নির্বাসিত করায় পিতা রাজা অষ্টম হেনরির প্রতি আর তার প্রতিষ্ঠিত ধর্মের প্রতি ক্ষোভ জন্মায় ম্যারির। ফলে ক্যাথলিক ধর্মের প্রচলন শুরু করার জন্য তিনি 1554 সালে স্পেনের রাজা ফিলিপকে বিয়ে করেন। ফিলিপ তখন ক্যাথলিক ধর্মবিরোধীদের ওপর অমানসিক নির্যাতন চালাতেন। ফলস্বরূপ ইংল্যান্ডে শুরু হলো প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্ম সমর্থনদের ওপর দমনপীড়ন আর অমানবিক অত্যাচার। শুরু হলো ধর্মদ্রোহীদের আগুনে পুড়িয়ে ফেলার মতো ভয়ঙ্কর হত্যাযজ্ঞ। জানা যায় ম্যারির 5 বছরের শাসনামলে 300+ ধর্মবিরোধীদের আগুনে পুড়িয়েছেন। কেবল তাই নয়, ধর্মদ্রোহিতার শাস্তি কেবল মৃত্যুই নয়, তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গকে ধ্বংসাবশেষের জন্য ব্যবহার করা নিষিদ্ধ ছিল। তার এমন অমানবিক অত্যাচারের জন্যই তিনি ব্লাডি ম্যারি নামে কুখ্যাতি লাভ করেন। যদি একজন ব্যক্তিকেও ম্যারির কুখ্যাতির জন্য দায়ী করা যেতে পারে, তবে সেটি হবেন প্রোটেস্ট্যান্ট জন ফক্স। ফক্সের বুক অফ মার্টিয়ার্সে ক্যাথলিক চার্চের বিশ্বাসের জন্য মারা যাওয়া প্রতিটি শহীদের বিশদ বিবরণ ছিল। দুবার গর্ভধারণ করলেও সন্তানের জন্ম দিতে অক্ষম ম্যারিকে ফেলে স্পেনে ফিরে যান ফিলিপ। এদিকে 1558 সালে মহামারীতে আক্রান্ত ম্যারিকে মিলল লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে মৃত অবস্থায়। ম্যারির মৃত্যুর পর পরবর্তীতে এলিজাবেথ সিংহাসনে বসলে সমগ্র ইংল্যান্ডে আবারও প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রচলন শুরু হয়।